নমস্কার, ফ্যান্টাসি টিভি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি বিস্তারিত সংবাদ। মহাত্মা গান্ধীর 148তম জন্মদিবস পালনে এগিয়ে এলো রাজ্যের রাজ্যপাল তথাগত রায়। গান্ধীজির প্রতিকৃতিতে মালোদান করেন তিনি। জন্মদিনে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার সাথে স্মরণ করলেন রাজ্যপাল তথাগত রায়। এদিন মোহনদাস করমচাঁদ গান্ধীর 148তম জন্মদিবস উপলক্ষে রাজধানী সার্কিটে অবস্থিত গান্ধীজির প্রতিকৃতির সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল তথাগত রায়। পাশাপাশি গান্ধীজির প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানান রাজ্যপাল তথাগত রায়। সঙ্গে ছিলেন কারামন্ত্রী মনিন্দ্র রিয়াং, জেলাশাসক মিলেন্দ্র রামটেকে সহ আরও অনেকে। সেখান থেকে রাজ্যপাল সহ সকলে যান গান্ধীঘাটে, সেখানে শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাজ্যপাল সহ উপস্থিত সকলে। আজকে মহাত্মা গান্ধীর পূর্ণ জন্মদিন এবং আমরা যেন ভুলে না যাই যে আজকে লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মদিন। তিনিও একজন মহান দেশ নেতা ছিলেন। গান্ধীজির বৈশিষ্ট্য হচ্ছে যে কজন দেশ নায়কের চেষ্টায় আমরা স্বাধীনতা পেয়েছি, তিনি অন্যতম। এবং তার যে আদর্শ ছিল, বিশেষ করে অহিংসার আদর্শ, তিতিক্ষার আদর্শ, সেগুলো আজও প্রাসঙ্গিক আছে বলে আমি মনে করি। গান্ধীজির জন্মজয়ন্তী পালন করলো প্রদেশ কংগ্রেস, র্যালি ও সংগঠিত করলো সংগঠন। সোমবার জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর 148তম জন্মদিবস। এই দিবসটিকে স্মরণীয় করে রাখতে নানা কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা প্রদেশ 2রা অক্টোবর কমিটি। তারই অঙ্গ হিসাবে এদিন সকালে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানীতে এক র্যালি সংগঠিত করা হয়। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। র্যালির অগ্রভাগে ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা। এছাড়াও এদিন রাজধানী ছাড়াও জেলা ও মহকুমা স্তরে এই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয় কংগ্রেসের উদ্যোগে। পাশাপাশি বিজেপির উদ্যোগেও জেলা ও মহকুমা স্তরে হয় গান্ধীজির স্মরণে কর্মসূচি। ১৯৬৯ সালে 2রা অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী। এদিন মোহনদাস করমচাঁদ গান্ধীর 148তম জন্মদিবস। সমগ্র দেশের সাথে রাজ্য ও প্রদেশ কংগ্রেস 2রা অক্টোবর কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদা সহিত দিবসটি পালন করা হয়। জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিবস উপলক্ষে এদিন প্রদেশ কংগ্রেস ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গোপালচন্দ্র রায়। প্রদেশ কংগ্রেসের পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি পীযূষকান্তি বিশ্বাস। যুব কংগ্রেসের পতাকা উত্তোলন করেন সুশান্ত চক্রবর্তী। এনএসও এর পতাকা উত্তোলন করেন রাকেশ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন আরও অনেকে। উপস্থিত সকলেই প্রয়াত গান্ধীজির প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানান। সেখান থেকে সকলে চলে যান গান্ধীঘাটে, সেখানে উপস্থিত সকলেই শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। গান্ধীজির জন্মজয়ন্তীতে মালোদান ও স্বচ্ছ ভারত কর্মসূচি অনুষ্ঠিত করে বিজেপিও। ভারতবর্ষের কল্পনা করা ও তার সঙ্গে মহাত্মা গান্ধীকে দেখা দুটো একই বিষয়। আধুনিক যুগে বলা যায় কূটনৈতিক জয় হয়েছে, আসলে তা গান্ধীবাদের জয় হয়েছে। মহাত্মা গান্ধী কূটনীতির কথাই বলতেন, কূটনীতির মাধ্যমে বড় বিষয় জয় পাওয়া যায় তারপর দেখিয়েছেন মহাত্মা গান্ধী। আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত, যাতে রক্তক্ষয় না হয়, যাতে করে দুদেশের মধ্যে সম্পর্কের অবনতি না ঘটে। এই কাজটি করে দেখিয়েছেন দেশের প্রধানমন্ত্রী, গান্ধীবাদের বড় উদাহরণ প্রধানমন্ত্রী। সোমবার রাজধানী সার্কিট হাউসে গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে এই কথাই বললেন বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লব দেব। একই সঙ্গে আশপাশ এলাকায় স্বচ্ছ ভারত অভিযানে হাত মেলান তিনি। স্বচ্ছতা মনের থেকেই আসে, স্বচ্ছতার এই বিষয়টি সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত নিয়ে যাওয়াই মূল লক্ষ্য বলে জানান বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লব দেব। আর এই কাজ করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজকে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মতিথি 148তম। আজকে মহাত্মা গান্ধী বা গান্ধীজির বিষয়ে জাতি ধর্ম দল মত শিশু কৈশোর বার্ধক্য ভারতবর্ষের কল্পনা করা আর তার সঙ্গে সঙ্গে মহাত্মা গান্ধীকে দেখা একই জায়গাতে গিয়ে বিষয় আসে। আমরা অনেক সময় আজকের দিনে আধুনিক যুগে বলি যে কূটনৈতিক জয় হয়েছে। কিছুদিন আগে ঢোকরাম থেকেও চীনকে পিছু হটতে হয়েছে। আমরা বলি যে আমাদের কূটনৈতিক জিত হয়েছে আজকের ভাষাতে।
আসলে সেটা গান্ধীয়ান ভাষাতে গান্ধীবাদের জয় হয়েছে। কূটনীতিক, কূটনীতি মানে কি? মহাত্মা গান্ধী তো কূটনীতির কথাই তো বলতেন। কূটনীতির মাধ্যমে বড় বড় জিনিসকে সাধন করা যেতে পারে, সেটার রাস্তা দুনিয়াকে জাতির জনক মহাত্মা গান্ধীই দেখিয়েছিলেন। আর সেটাকে আজকে আমরা কূটনীতিক নাম দিয়ে ইউএন বা রাষ্ট্রসংঘ আলোচনার মাধ্যমে করেছে। মহাত্মা গান্ধী সেটাই তো বলতেন যে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত, প্রেসার তৈরি করা উচিত, যাতে রক্তক্ষয় না হয়, যাতে নিজেদের মধ্যে বিভেদ তৈরি না হয়। আজকে আমি তার জন্য ওনার এই পূর্ণ জন্মতিথিতে ডোকলামের চাইতে বড় উদাহরণ গান্ধীবাদের, যেটা নরেন্দ্রভাই মোদী করিয়ে দিয়েছেন, তার চাইতে বড় উদাহরণ আর কোনো কিছু হতে পারে না। লাখো উদাহরণ আছে, কিন্তু লাস্ট যে উদাহরণ সেটা ডোকলামের উদাহরণ। আর স্বচ্ছ ভারত, গান্ধীজি স্বচ্ছ ভারত শুধু আজকে আমরা ঠিক আছে ঝাড়ু নিয়ে নেমেছি, তো স্বচ্ছ ভারতের সঙ্গে গান্ধীজির মধ্যে সেটা ছিল স্বচ্ছতা কাজের মধ্যে আনতে হবে। যখন আমার পারিপার্শ্বিক সব কিছু পরিষ্কার থাকে, স্বচ্ছতা থাকে, তো ব্যক্তির মধ্যে স্বচ্ছতা থাকে। আজকে আমরা দুর্গাপূজা আমাদের দশমী হয়েছে, সামনে লক্ষ্মী পূজা আসছে, তো আমরা যখনই পূজা পার্বণ আসে তো ঘরেতে একটু রং দিই, সাফসুতরা করি, মায়েরা বোনেরা সবাই মিলে আমরা ঘরটাকে সাফসুতরা করি, পুজো করব, একটু গোবর দুগ্ধ দুধ লাগাই। কেন? স্বচ্ছতা করলে, স্বচ্ছতার পরেই আমরা একটা পূজা পার্বণ বা কোনো একটা অনুষ্ঠান করি। তো সেটাকে শুধু ঝাড়ু নিয়ে বেরোলাম, স্বচ্ছতা করলাম, সেটা সেই জায়গাতে নয়। স্বচ্ছতা কোনো স্বচ্ছ ব্যক্তি কাপড় ছাড়া, কিন্তু সেটা পরিষ্কার, গরিব হতে পারে, কাপড় নেই, একটাই ড্রেস, কিন্তু সে পরিষ্কার পরিচ্ছন্ন পড়েছে, তো তার স্বভাবটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। খুমলুঙে নিখোঁজ গাড়ি চালক জীবন দাসের বাড়িতে যান বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লব দেব। এখনো নিখোঁজ কেন? প্রশ্ন তোলেন বিপ্লব দেব। গত 20 সেপ্টেম্বর থেকে নিখোঁজ গাড়ি চালক জীবন দাস। খুমলুঙে তার গাড়িটি পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। এই গাড়িতে থাকা অপর দুইজন কোনোক্রমে প্রাণে বেঁচে গেলেও এখনও তার খোঁজ পাওয়া যায়নি। ঘটনার 13 দিন পর নিখোঁজ যান চালক জীবন দাসের বাড়িতে যান বিজেপির সভাপতি বিপ্লব দেব। কথা বলেন নিখোঁজ যান চালকের পরিবারের সঙ্গে। সরকারি তরফে কোনো প্রতিনিধি তার পরিবারের সঙ্গে এসে কথা বলেনি। গরিব পরিবারের সংসার চালানো দায়, এ অবস্থায় যান চালক জীবনের সঙ্গে কী রয়েছে তা নিয়ে স্পষ্টীকরণ দিচ্ছে না রাজ্য সরকার। এই অভিযোগ তোলেন বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লব দেব। 144 ধারা থাকার পরেও এই ধরনের ঘটনা ঘটেছে, স্বভাবতেই তার উত্তর দিতে হবে রাজ্য সরকারকে। এই ক্ষেত্রে রাজ্য সরকারের ব্যর্থতাই স্পষ্ট, এ অভিযোগও তোলেন বিজেপির সভাপতি বিপ্লব দেব। পূর্ব ডুকলিতে নিখোঁজ যান শ্রমিকের বাড়িতে গিয়ে 10,000 টাকার আর্থিক সহায়তা তুলে দেন তিনি। এই ঘটনা নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের দ্বারস্থ হওয়ায় বিষয়টি জানান বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লব দেব। ওই দিনের যে দুঃখজনক ঘটনা ঘটেছে খুমলুঙে, তো স্বাভাবিকভাবে একজন মোটর শ্রমিক, দরিদ্র পরিবার, অন্তদয়ের পরিবার, মোটর শ্রমিক, ওর সে পেশাতে ড্রাইভার, তো দুঃখের বিষয় হলো যে একজন গরিব এভাবে নিখোঁজ হয়ে গেল, গাড়িটা তার পোড়া গেল সেদিন, যেই সিন্ডিকেটের গাড়ি, ওর সেই গাড়িতে যারা প্যাসেঞ্জার ছিল সেরাও একজন সাংবাদিক ভাই ছিল, সে ত্রিপুরাতে এসেছিলেন বিভিন্ন বিষয়ে জানকারি নেওয়ার জন্য। তখন সেই যে ঘটনা ঘটেছিল তার মধ্যে তারা শিকার হয়েছেন, তার ওনারা দুজন তো প্রাণে বেঁচে গেছেন, কিন্তু আজকে 20 তারিখ থেকে আজকে 2 তারিখ, 13 দিন হয়ে গেল, তার কোনো খোঁজখবর নেই। তার জন্য জিজ্ঞাসাবাদ করার জন্য রাজ্য সরকার থেকে কোনো প্রতিনিধি এসে, সরকার থেকে কোনো প্রতিনিধি এসে বাড়িতে আসেনি, যেটা আমি দেখলাম SDM তো আসেনি, সরকারের প্রতিনিধি SDM DM, সরকারের প্রতিনিধি এরা এই পর্যন্ত বাড়িতে আসেনি। চুলা জ্বলতে অসুবিধা হয়, যে ওনার বাবা ড্রাইভার ওনার পা চলে না, একটা বড় ভাই বাপি দেবনাথ আছে, ও সমিলে কাজ করে, যখন কাটছিরা ঠিক আছে পরিবারটা চালাতে পারে কিছুটা। তো আজকে সেই জায়গাতে একটা গরিব পরিবারের গরিব ছেলে নিখোঁজ, যদি কিডন্যাপ হয়েছে তো রাজ্য সরকার তার জবাব দিক, কিডন্যাপ হয়েছে তো কারা করেছে, 13 দিন কেন লাগছে? ওই দিনও সেই বিষয়টা আমি বলি, ওই দিনে যে ঘটনা ঘটেছে 144 ধারা, 144 ধারার মধ্যে কীভাবেই নিচে থেকে লোক গেল, 4টি গাড়ি কেন গেল, ওখানে এতগুলো লোক একত্রিত কীভাবে হলো, সেগুলো ল অ্যান্ড অর্ডার যে ফেলিওর তার প্রমাণ করে। একটা লোক রাস্তা যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হতেই পারে,
তাকে যদি আমি যাওয়ার সময় রাস্তাতে কেউ মার্ডার করে দিয়েছে আমাকে, তো মানসিকতা তাতে কি করবে? কিন্তু 144 ধারাদার জারি, তার মধ্যে বিপ্লব দেবকে মেরে দেবে, তাহলে তো ল অ্যান্ড অর্ডার নেই। আজকে সেই জায়গাতে আমি বলতে চাইছি, আমি কারোর ব্যক্তি বিরুদ্ধে নাই, আর নেগেটিভ কথা বা আলোচনা করা আমার স্বভাব নয়, আর বিজিবি সেই ধারাতে বিশ্বাস করে না। কিন্তু সেই দিন 144 থাকার পর খুমলুঙে যে ঘটনা ঘটেছে, তো 144 ধারা মতলব অ্যানাউন্স করে দিলাম। 144 এর পরে যদি এত বড় দাঙ্গা হয়ে যেতে পারে, এক পত্রকারের জীবন শেষ হয়ে গেছে, এক গরিব পরিবারের অন্তদের পরিবারের তার নিখোঁজ হয়ে গেছে, কে কিডন্যাপ করেছে, কোথায় গিয়েছে, কোথায় তার কোনো কিছু তাদের কাছে নেই, আজকে তো ওকে লন্ডন আর বাংলাদেশে নিয়ে যায়নি, তো 13 দিন যেমন 12 দিন যেমন 13 দিন হতে চলছে, কোনো মানে সরকারের কাছে কোনো খবর নেই, তো সেটা কমপ্লিটলি ল অ্যান্ড অর্ডার ফেলোর রাজ্য সরকারের। ঘটনা ঘটতেই পারে, কিন্তু কার্ফু জারির মধ্যে যদি ঘটনা ঘটে তো রাজ্য সরকার দোষী। যদি কার্ফু হয়, 144 হয়, 5 জনের বেশি একদমে থাকতে পারবে না, তাহলে 200 লোক, 500 লোক, 1000 লোক একত্রিত হয়ে কীভাবে সামনে দাঁড়ালো, কী করছিল ল অ্যান্ড অর্ডার? সেই বিষয়গুলির সাক্ষী হচ্ছে আজকে ওনার ছেলে, যে পাচ্ছেন না, হারিয়ে গেছে, তার সেই ল অ্যান্ড অর্ডার ফেলোরের উদাহরণ। রাজধানীতে তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডে সিবিআই চেয়ে ফের রাজধানীতে গণ অবস্থান করলো সাংবাদিকদের 9টি সংগঠন। প্রকৃত তদন্তের জন্য আন্দোলনে অনর থাকবে জানান সাংবাদিকরা। রাজ্যে তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবিতে রাজধানীর সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে 1 ঘন্টার গণ অবস্থানে সামিল সাংবাদিকদের 11টি সংগঠন। সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডের শুরু থেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে আসছিল কর্মরত সাংবাদিক সহ সংবাদকর্মীরা। কিন্তু ঘটনার প্রথম থেকে রাজ্য সরকারের ভূমিকা ছিল লক্ষণীয়, কারণ অভিযোগের তীর যাদের দিকে খোদ তাদের তরফ থেকে দাবি করা হয়েছে সিবিআই তদন্তের, পাশাপাশি সাংবাদিকদের 11টি সংগঠনের তরফেও সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। অথচ রাজ্য সরকার সিবিআই নিতে নারাজ। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের সদিচ্ছা ও সচেতনতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। সিবিআই তদন্তের দাবিকে দুর্বল করার জন্য রাজ্য সরকার কৌশলে ঘটনার তদন্তভার তুলে দিয়েছে সিটের হাতে। সাংবাদিকদের 11টি সংগঠন তাদের দাবিতে অনর তা এদিন ফের গণ অবস্থান করে রাজ্য সরকারকে বুঝিয়ে দিল। সর্বভারতীয় আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন সাংবাদিকদের 11টি সংগঠন রাজধানী সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে 1 ঘন্টার গণ অবস্থানে সামিল হয়। সেই গণ অবস্থান থেকে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডের তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেন। আমরা এখানে গণধর্ণায় বসছি মহাত্মা গান্ধী মূর্তির পাদদেশে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসাবে শান্তনু হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সিবিআই তদন্তের দাবিতে সারা ভারতবর্ষে আজকে এই ধরনের গণ অবস্থান অনুষ্ঠিত হচ্ছে। আমরা তারই অঙ্গ হিসেবে আজকে এখানে গণ অবস্থান করছি এবং আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদের এই যে মুভমেন্ট চলছে 11টি সংগঠন রাজ্যে সবকটি সাংগঠনিক সংগঠনের মুভমেন্ট চলছে গত 22 তারিখ থেকে আজকে অবধি সরকার তরফে কোনো রকম প্রতিক্রিয়া জানানো হয়নি, আমাদেরকে ডাকাও হয়নি এবং চিফ মিনিস্টারের সাথে যেদিন প্রথম আমাদের দেখা হলো, যেদিন মার্ডার হলো সেদিন রাত্রে আমরা যখন সিবিআই এনকোয়ারি ডিমান্ড করলাম, চিফ মিনিস্টার বলছেন যে দেখছি, উনি হা বা না কিছুই বলেনি। আজকে অবধি হা বা না কিছুই বলছেন না। সিট ইনকোয়ারি করলেও সিবিআই আসতে পারে, যদি রাজ্য সরকার চায় সিবিআই তদন্ত করতে করাতে পারে। আমরা সিবিআই তদন্ত দাবি করছি অতীতের ঘটনাগুলি থেকে, সিটের কোনো কিছুতেই সিট তদন্ত কাজে সফল হয়নি। আর আজ শান্তনু মার্ডারের সময় যেখানে পুলিশ নিজেই ইনভলভ এবং পুলিশ সুরক্ষার ভূমিকা নিয়েছে, সুতরাং সেখানে পুলিশের তদন্ত কতটা নির্ভরযোগ্য হবে তা সহজে অনুমোদিত। আপনি লক্ষ্য রাখবেন রাজ্যের পুলিশের মহানির্দেশক তদন্তের আগেই বলে দিয়েছেন যে এখানে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, অথচ ওনারই পুলিশ সকালে আমাকে 10টায় বললেন যে 2 জনকে সন্দেহভাজনক গ্রেপ্তার করা হয়েছে, এরা এই মার্ডারে কিছু সাথে নয়। পরে 3 জন টোটাল 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশক বলে দিলেন যে এই মার্ডারের সাথে যুক্ত থাকার অপরাধে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। শান্তনু মার্ডার হলো বেলা 2:30, আর 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে সকাল 9:00। কী ধরনের রহস্য লুকিয়ে আছে পুলিশের এই সমস্ত বক্তব্যের প্রেক্ষিতে? সুতরাং পুলিশের সিট দ্বারা তদন্ত কোনোমতেই সুষ্ঠু তদন্ত হতে পারে না, এই জন্য আমরা সিবিআই তদন্তের দাবিতে আমরা অবিচল রয়েছি।
রাজ্যের আইন শৃঙ্খলা, সাধারণ মানুষের জীবন ও সরকারের কর্মপদ্ধতি নিয়ে আন্দোলনে নামছে বিজেপি। জেলা ও মহকুমা স্তরে এই আন্দোলন হবে বলে জানান বিজেপির প্রদেশ সভাপতি। পাশাপাশি একগুচ্ছ অভিযোগ তুলেন বিপ্লব দেব। মহাত্মা গান্ধীর জীবনশৈলী, কর্মপন্থা ছিল অন্তিম মানুষের কাছে পৌঁছে দেওয়া। সে লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলছে বিজেপি কর্মীরা। দেশের সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই পথেই এগুচ্ছে। সোমবার রাজ্য বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথাই বললেন বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লব দেব। তিনি আরও বলেন, গত 20 সেপ্টেম্বর 144 ধারা জারি করা ছিল, অথচ তারপরেও গাড়ি ভর্তি করে লোক মানদায় পড়ছিল। আইপিএফটির কর্মীরা সমবেত হলেন, বড় সংখ্যায় স্থানীয়ভাবে মানুষ একত্রিত হলেন। এর থেকেই প্রমাণিত এ রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, পুরোটাই ব্যর্থ বলে মন্তব্য করেন বিজেপির সভাপতি। সেদিনই গাড়ি নিয়ে গিয়েছিলেন এক যান চালক, গাড়িতে থাকা এক সাংবাদিক ও অপর এক পালিয়ে যেতেই সক্ষম হলেও সেই চালকের এখনও কোনো হদিস নেই। কি হয়েছে তার সে বিষয়েও কোনো তথ্য নেই রাজ্য সরকারের কাছে। মহান ব্যক্তিকে আমরা স্মরণ করছি তার জন্মদিনে। ওনার যে করণীয় কার্য ছিল, জীবনশৈলী ছিল, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যাওয়া, ওনার জীবন পদ্ধতিও সেটাই ছিল। বিশেষ করে দেখুন, সেটা আমরাও বুঝি যে মানিক সরকার বা ডিজি কাউন্স সঙ্গে সঙ্গে বাড়ি পর্যন্ত যাবে। বাড়িতে যাওয়ার সময় রাত্র 12টার সময় কাউকে পেছন দিয়ে আঘাত করলো, খুন করে দিল, সেটা হতে পারে। কিন্তু ওই দিন সেখানে 144 জারি ছিল, 144 ধারা, তার মধ্যে গাড়ি ভরে ভরে লোক ওখানে কীভাবে পৌঁছলো, ওইখানে আইপিএফটির সমর্থকরা এত বিশাল সংখ্যায় কীভাবে হল, ল অ্যান্ড অর্ডার ফেলিওর তাতে প্রমাণিত হয় যে 144 মধ্যে যেখানে 5 জন একত্রিত হতে পারে না, সেখানে বড় সংখ্যায় গাড়ি ভরে লোক যাচ্ছে আর বড় সংখ্যায় স্থানীয়ভাবে এক একটা হয়ে একত্রিত হয়ে গেছে, অথচ 144 তাতে প্রমাণিত হয় যে ল অ্যান্ড অর্ডার রাজ্যে নেই। সেদিন শান্তনু ভূমিকের সঙ্গে সঙ্গে যে আরো গরিব ব্যক্তি, সাধারণ মোটর শ্রমিক ড্রাইভার, যার বাড়িতে আমি আজকে সকালে গিয়েছি, অন্তদয় পরিবার, বাবা ড্রাইভারি করতেন, ওনার পায়ে ব্যথা, রোজগার করতে পারেন, দুটি ছেলে আছে, একটা সবিলে কাজ করে তত একটা কাজ পায় না, সে ড্রাইভারি করে পরিবারটা লালন পালন করে। ওদিন আপনাদের মধ্যে কোনো সাংবাদিক বাইকে নিয়ে সিন্ডিকেটের গাড়িতে ওখানে পৌঁছেছিলেন, আপনারা জানেন সেই বিষয়ে, এবং সেখানে আমাদের সাংবাদিক ভাই আর তার সঙ্গে যা ছিল সে তো প্রাণে বেঁচে গেছে, কিন্তু 20 তারিখের পর আজকে 13 দিন হয়ে গেল, তার কোনো হদিস পাচ্ছে না ত্রিপুরা লয়েন ওরা। সে কি কিডন্যাপ হয়েছে, সে কোথায় আছে, সেই বিষয়ে ত্রিপুরা সরকারের কাছে কোনো, কমিউনিস্টের কাছে কোনো ডাটা নেই। জিজ্ঞাসা করলে ল অ্যান্ড অর্ডার আছে, 144-এর মধ্যে লোক একত্রিত হয়ে ঘটনা ঘটিয়ে ঘটাল, তার জন্য মানিক সরকার কোন দায়িত্ব নিতে রাজি হল। আজকে 20 দিন, আজকে 20 তারিখ, 13 দিন যাবৎ একটা গরিব ছেলে, তার জন্য কারোর আত্মরাধনা। এই বিষয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব। গরিব শ্রমিক হলে তার প্রতি শ্রদ্ধা নেই রাজ্য পুলিশের মহানির্দেশকের। রাজ্যের আইন শৃঙ্খলা, সাধারণ মানুষের জীবন, সরকারের কর্মপদ্ধতি ব্যর্থ। ক্রমাগত বিজেপির এই আন্দোলন চালাচ্ছে, আগামী দিনেও চালাবে বলে ঘোষণা দেন। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে 37 লক্ষ ত্রিপুরাবাসীকে সঙ্গে নিয়ে সকলের জন্য শীঘ্রই ফের একবার মন্ডলস্তর থেকে আন্দোলনে নামে বিজেপি বলে জানান তিনি। একই সঙ্গে গত 23 আগস্ট আইপিএফটির প্রতিষ্ঠা দিবসে রাজ্যে বুকে যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতেও তদন্ত করা হয়েছিল, সেই রিপোর্ট জনসমক্ষে তুলে ধরার দাবি করেন তিনি। রিপোর্টটি সর্বজনীন করার দাবিও জানান। কুল মিলিয়ে এই রাজ্যের যে স্থিতি আছে, ভারতীয় জনতা পার্টি আগামী দিনগুলিতে 37 লক্ষ ত্রিপুরাবাসীকে সঙ্গে নিয়ে আমরা মহিলাদের উপর, কর্মচারীদের জন্য এবং কেন্দ্রীয় স্কিমের বিভিন্ন সুযোগ সুবিধা, যে রাজনীতিকরণ এবং ভ্রষ্ট ক্যাডার, সেই বিষয়ে আমরা আন্দোলনে যাব। টিচার ট্রেনিংয়ের রিক্রুটমেন্টের সময়সীমা 30 সেপ্টেম্বর সম্পূর্ণ হয়েছে। এই বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে রাজ্য সরকার সমস্ত শিক্ষকদের করিয়েছে কিনা তার জবাব চান বিজেপির সভাপতি বিপ্লব দেব। অন্যথায় ফের একবার রাজ্যের শিক্ষকেরা সমস্যায় পড়বেন বলেও সতর্ক করে দেন তিনি। যারা দিব্যাঙ্গ তাদের অবস্থাও এই রাজ্যের মধ্যে, তাদেরকে নিয়ে চিঠি লিখেছেন রাজ্য সরকার, তাদেরকে যে চাকরি দিয়েছে ওদেরকেও এখন
এক্সাম দিতে হবে, আর সেই এক্সামে ওনারা কোন জায়গাতে পৌঁছবেন সেটা আমি আশা করি আপনারাও জানেন। কুল মিলিয়ে এই রাজ্যের আইন শৃঙ্খলা, এই রাজ্যের সাধারণ মানুষের জীবনযাপন ও সরকারের কর্ম পদ্ধতি তিন দিক মিলিয়ে সম্পূর্ণভাবে ফেলিওর একটা সরকার, আর তার জন্যই ভারতীয় জনতা পার্টি ক্রমাগত যে আন্দোলনে বিভিন্ন সেভেন পে কমিশন হোক, মহিলাদের 86% মহিলার উপর নির্যাতন হোক, এখনও দুর্গাপূজার সময় একটা ঘটনা ঘটেছে সাউথে, বিস্তারিত রিপোর্ট আসেনি, কেউ বলছে অ্যাক্সিডেন্টাল হয়েছে, নিবদ্ধ অবস্থায় 16 বছরের নাবালিক মেয়েকে পাওয়া গেছে মৃত অবস্থায়, সেটাও চিন্তনীয় বিষয়, আমরা তার দিকে নজর রেখেছি। বিজেপির সংসদীয় দল ত্রিপুরাতে এসে আইন শৃঙ্খলার বর্তমান অবস্থা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে, তারাই একটি রিপোর্ট জমা দেবে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে, তারপরেই ঠিক হবে কি পদক্ষেপ করা হবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব। তো এখনকার মতো ফ্যান্টাস টিভির সংবাদ এ পর্যন্তই, পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন ফ্যান্টাস টিভির পর্দায়। সচেতন দর্পণ, সর্বদাই সত্যের সন্ধানে। নমস্কার।